হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টপিক ব্যাকলিং কি এবং ব্যাকলিং কিভাবে চেক করবেন। ব্যাকলিং হলো একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটের লিংক। এটি এসইও র্যাঙ্কিং এর ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে। চলুন দেখে নেওয়া যাক। সার্চ ইঞ্জিন ব্যাকলিংকে ভোট হিসেবে গণনা করে। আপনার ওয়েবসাইটের লিংক অন্য ওয়েবসাইটে যত বেশি থাকবে বা অন্য ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের লিংক যত বেশি দেবে, তত আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং উন্নত হবে, ট্রাফিক বৃদ্ধিতে সাহায্য করে। ব্যাকলিং আপনার ওয়েবসাইটে নতুন নতুন ট্রাফিক আনতে এবং দর্শনার্থীদের আকর্ষণ করতে সাহায্য করে। বিশ্বাসযোগ্যতা, অন্য ওয়েবসাইট থেকে ব্যাকলিং আপনার ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে পারে। ব্যাকলিং কিভাবে চেক করব? ব্যাকলিং চেক করার অনেক উপায় আছে। তার মধ্যে আমরা যে উপায়টি অবলম্বন করব সেটি হচ্ছে এসইও কুইকি দিয়ে চেক করব। ফেব্রিলাইফে প্রবেশ করলাম আমি। ফেব্রিলাইফ ওয়েবসাইটের অথবা আপনাদের প্রয়োজনীয় বা আপনাদের যে ওয়েবসাইটটির ওয়েবসাইটের ব্যাকলিং চেক করার প্রয়োজন সেই ওয়েবসাইটটি ব্যবহার করবেন। আমি febrilife.com ইউজ করতেছি। তো আপনারা এই যে এখানে এক্সটেনশন একটি চিহ্ন পাবেন, এই যে দেখেন এক্সটেনশন, এক্সটেনশনে ক্লিক করলে দেখবেন এখানে আমার কিছু এক্সটেনশন ডাউনলোড করা আছে। তার মধ্যে একটি হলো এসইও কুইকি। আমি এসইও কুইকি দিয়ে প্রবেশ করলে এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল ব্যাকলিং হচ্ছে 141 কে। এর মধ্যে দেখেন আমার আরো কিছু ব্যাকলিং আছে, ইন্টারনাল এক্সটারনাল। ইন্টারনাল ব্যাকলিং হচ্ছে 309টি এবং ইন্টারনাল ব্যাকলিং এক্সটারনাল ব্যাকলিং হচ্ছে 8টি। ইন্টারনাল ব্যাকলিং এর ফলো ব্যাকলিং হচ্ছে 309টি এবং নো ফলো 0টি। এক্সটারনাল ব্যাকলিং এ ফলো ব্যাকলিং হচ্ছে 8টি, নো ফলো ব্যাকলিং হচ্ছে 0টি। ব্যাকলিং চেক করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মনে রাখবেন। যত বেশি ব্যাকলিং হবে তত ভালো। ব্যাকলিং এর গুণগত মান, উচ্চমানের ওয়েবসাইটে যখন আপনার ওয়েবসাইটের লিংক থাকবে তখন আপনার ব্যাকলিং এর মূল্য তত বৃদ্ধি পাবে। ব্যাকলিং এর প্রাসঙ্গিকতা, আপনার ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে ব্যাকলিং বেশি কার্যকর। অর্থাৎ আপনার এই ওয়েবসাইটটি, যেমন আমাদের এই ওয়েবসাইটটি হচ্ছে ক্লথ বা বিভিন্ন ডেইলি কাপড়ের একটি ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটের ব্যাকলিং করলাম কিন্তু কোন জায়গায় করলাম? আমি যদি এখন একটি ইলেকট্রনিক্স প্রোডাক্টের ওয়েবসাইটে যদি আমি এটির ব্যাকলিং করি তাহলে সেটির গুরুত্ব অনেক কম পাবে। তাই ব্যাকলিং করার ক্ষেত্রে সব সময় আমরা চেষ্টা করব যেই ওয়েবসাইটের ব্যাকলিং করতেছি সেই রিলেটেড অন্য ওয়েবসাইটে ব্যাকলিং করার। লিংকের ধরন, অর্থাৎ আমরা দেখলাম যে এখানে ডু ফলো এবং নো ফলো ব্যাকলিং আছে। তো সব সময় এই যে ডু ফলো মানে হচ্ছে ফলো, আর নো ফলো হচ্ছে নো ফলোই। তো সব সময় এই যে ফলো ব্যাকলিং আছে সব সময় বেশি মূল্য পায়। ব্যাকলিং তৈরির উপায়, আপনি ব্যাকলিং বিভিন্ন উপায়ে তৈরি করতে পারবেন। তার মধ্যে হচ্ছে গেস্ট ব্লকিং, অর্থাৎ অন্যের ওয়েবসাইটে আপনি একটি গেস্ট ব্লক করে আপনি একটি ব্যাকলিং তৈরি করতে পারেন। ইনফোগ্রাফি তৈরি করে, তারপরে সোশ্যাল মিডিয়া, যেমন আমরা আজকাল দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেওয়া হয়, সেই রিভিউ এর নিচে যদি আপনার ওয়েবসাইটের লিংক থাকে তাহলে একটি ব্যাকলিং তৈরি হয়ে যাবে। আশা করি ব্যাকলিং কি এবং কিভাবে করতে হয়, ব্যাকলিংকের গুরুত্ব সকলেই বুঝতে পেরেছেন।